এসেছি দিজার তো সামনে বার্থডে, তো দিজার বার্থডে কেনাকাটি করতে ওই জন্য ড্রেস কিনতে চলে এসেছি আমরা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডে। কোনটা বুঝতে পারছি না, দিজার ভাল লাগছে এইটা না এইটা? আমি আরো নিয়ে আসছি, আরো দেখতেই পাচ্ছ আমার কাজ। মেয়ের জন্য এতগুলো ড্রেস কোনটা পছন্দ হয় বুঝতে পারছি না। তো তো আর এখন বড় মানুষ না, যে তখন বড় মানুষ না যে দেখে দেখে পড়তে পারবে, তাই আমরাই ওকে আয়নার সামনে রেখে দেখবো যে সোনার কোনটা ভালো লাগে, কোন কালারটা। তা তোমরা যারা আছো ও কোন কালারটা তোমাদের পছন্দ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবে। হ্যাঁ, বার্থডের জন্য এই পাঁচটা কালারই পছন্দ, মানে পাঁচটা কালার পছন্দ বলতে ট্রেন্ডসে পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে। এই একটা আছে, এই হলুদ আছে, এই ডিপ পিঙ্ক আছে, ডিপ ব্লু আছে, আর এখানে লাইট পিঙ্ক আছে। তো এর মধ্যে আর একটা আকাশীয় আছে পড়ে গেল যেটা। তো কোনটা নেব আমরা কনফিউজড, তো ছটা আছে তার মধ্যে যে কোনো একটা কালার নেব। দেখো কীরকম করছে দেখতেই পাচ্ছ, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, দিজার বার্থডে ব্লগ। বার্থডের পিকচার যেদিন দেখবে সেদিনই বুঝতে পারবে যে আমরা কোনটা পছন্দ করছি। দিজাবুড়ি দেখি কি দুষ্টুমি করছে, দেখছো কি দুষ্টুমি করছে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, পছন্দ করে নি এখন আমরা। কিন্তু দিজাকে কোনটা পরাবো, কোন গাউনটা পরাবো, কোন কালারটা, সেটা কিন্তু পছন্দ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি করছে, করিস না মা, করিস না মা, করিস না, আবার দেখতেই পাচ্ছ। তো প্লিজ স্টে টিউন, কোন কালারটা দিজা পরবে বুঝতেই পারবে ওর জন্মদিনের দিনে। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, কি অবস্থা দেখতে পাচ্ছ। তো কেনাকাটা কিন্তু হয়ে গেছে, শপিং ডান দেখাচ্ছি না এখন কি কিনেছি, এখন বলবো না, পরে তোমরা দেখতে পারবে। সো স্টে টিউন্ড।